আসসালামু আলাইকুম। ইউনি সেলুলার আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ইউনি সেলুলার আপনি ভালো আছেন? আনমিউট আছে। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন ভাই। হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আপনি ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি, ভাবি আসেননি এখনো ডেনমার্ক থেকে? হ্যাঁ হ্যাঁ চলে এসছে, কিন্তু আজকে মানে জার্মানিতে তো হলিডে, তো এই জন্য না, আজকে পুরো একটা ছুটির দিন না। ও, জার্মানি হলিডে। আচ্ছা 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 ভাই, আমার একটা আর্গুমেন্ট ছিল আর একটা সাজেশন ছিল, আমি কি করতে পারি? হ্যাঁ বলেন, কিন্তু সাজেশন আমি আসলে শুনতে চাই না, সাজেশন শুনতে আমি পছন্দ করি না। প্রথমে আপনি আর্গুমেন্ট থাকলে আর্গুমেন্ট বলেন। আচ্ছা, সাজেশন না, আর্গুমেন্ট হচ্ছে, আপনি একদিন ওই স্বামী বিবেকানন্দ এবং চৈতন্যদেবের কথা বলছিলেন, আমি আপনার এগুলো প্রায় দেখি এবং আমার নামটা দেখেই বুঝছেন আমি আসলে। আমি বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসের কথা বলেছি, চৈতন্যদেবের। চৈতন্যদেব তো না, কিছুক্ষণ আগে না, চৈতন্যদেব তো হ্যাঁ পুরনো লোক, সাথে তো পুরনো লোক আপনি। জি, তো স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ পরবর্তীতে উনি একটু ধর্মীয় গুণাঙ্গ ওনার মধ্যে আছে, কিন্তু চৈতন্যদেবের কথা বলতে গিয়ে আপনি বলছিলেন যে সেই সময়কার প্রেক্ষা একদিন আগে বলছিলেন, তো আমি মনে হলো আপনি সবসময় মানে প্রেক্ষাপটটা। ভাই আপনার কথাটা শোনা যায় নাই, পরিষ্কার বোঝা যায় নাই, আপনি আবার একটু সেন্টেন্সটা আবার একটু বলেন। ও আচ্ছা, স্বামী স্বামী বিবেকানন্দ কথা যখন আপনি বলছিলেন, চৈতন্যদেব তো এইভাবে উনিও তো কিছু করেনি, উনিও তো মানে সমাজকে নিয়ে গেছে, মানে উনি ধর্মের বাইরে যায়নি, তা আপনি তখন বলছিলেন যে উনি তো সেই সময়কার প্রেক্ষাপট দেখতে হবে, আপনার কি মনে আছে? অবশ্যই, যে কোনো মানুষকে, যে কোনো মানুষকে তার তার সমাজ বাস্তবতা, তার প্রেক্ষাপট এগুলো দিয়ে বিবেচনা করতে হবে। এবং মানে শ্রী চৈতন্যদেব সম্পর্কে আমি যেটা বলেছি, তিনি জাতপাত প্রথার বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। যেমন ধরেন বেগম রোকেয়ার কথা যদি যখন আমরা আলোচনা করি, বেগম রোকেয়ার একটা লেখাতে বেগম রোকেয়া পর্দা করাটার, পর্দা করার প্রয়োজনীয়তা এবং পর্দা কেন করা উচিত, বোরখা কেন, বোরখা হিজাব কেন পরা উচিত, এই বিষয়ে তিনি একটা প্রবন্ধ লিখেছেন। এখন এই জিনিসটা আমরা জানি যে এই যে বেগম রোকেয়া এত বড় একজন বাংলা বাংলা ভাষার এত বড় একজন নারীবাদী, এত বড় একজন বিপ্লবী নারী, কিন্তু তিনিও কিন্তু তার সময়ে বাস্তবতার উপর উঠতে পারেন নাই। তিনিও কিন্তু এই যে মানে পর্দার প্রয়োজনীয়তা নিয়ে অনেক বড় প্রবন্ধই লিখেছেন, যে পর্দা, একজন পর্দাটা কিভাবে মানে দুষ্ট লোকের হাত, চোখের দৃষ্টি থেকে মানুষকে রক্ষা করে, কিভাবে নিরাপত্তা দেয়, এই সমস্ত আজে বাজে ফালতু থার্ড ক্লাস কথাবার্তা উনি বলেছেন। তার মানে হচ্ছে বেগম রোকেয়ার যেই কাজগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন নারী শিক্ষা, নারীর মানে কাজ, নারীর চাকরি বাকরি, এই জিনিসগুলো যেরকম অনেক ভালো বিষয়, এবং তিনি যেখানে বলেছেন যে মানে ধর্মগ্রন্থগুলো হচ্ছে পুরুষের রচিত বিধান বিধান বলি, যেগুলো নারীকে শোষণ করার জন্য পুরুষেরা তৈরি করেছে, এই কথাগুলো অত্যন্ত ভালো কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তার মানে কিন্তু এইটা না যে তার এই কথাগুলো বলার কারণে সে যখন ওই যে পর্দার পক্ষে যে কথাগুলো বলেছে সেগুলাও আমরা অ্যাকসেপ্ট করতেছি, তা কিন্তু না, আমরা অ্যাকসেপ্ট করতেছি তার যে মানে গুরুত্বপূর্ণ কাজগুলো যেগুলো যৌক্তিক শুধুমাত্র সেগুলোই অ্যাকসেপ্ট করতেছি, কিন্তু যেই কথাগুলো তিনি পর্দার পক্ষে বলেছেন সেই কথা বার্তাগুলো পরে আমরা এটা বুঝতে পারতেছি যে সে, তিনি তার সমাজে যে বাস্তবতা ছিল, সে যেভাবে বড় হয়েছে, তার সাইকোলজি যেভাবে ডেভেলপ করেছে, সেটা এই ক্ষেত্রে সে সেটার দিক সেই সেটার উপরে উঠতে পারে নাই। আমরা কোনো মানুষকেই মহামানব বা মনীষী এরকম মনে করি না, আমরা মনে করি প্রত্যেক মানুষের মধ্যেই সমাজের প্রভাব পড়ে, ইনফ্যাক্ট আমার মধ্যেও সমাজের প্রভাব আছে, মানে আমি যেই সময়ে অবস্থান করছি, আমি যেই সময়ে বেড়ে উঠেছি, যেটা নানা প্রভাব আমার ভিতরে আছে, আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা আমার ভিতরে কি কি ভুল ত্রুটি ছিল, আমার ভিতরে কি কি সমস্যা ছিল, সেগুলো আইডেন্টিফাই করতে পারবে, কারণ তাদের মোরাল স্ট্যান্ডার্ডটা আরো বেটার হবে, আমার থেকে আরো বেটার হবে, আমার সন্তানরা আমাকে মানে যখন পড়বে, আমার জীবন, আমার জীবন, আমার সম্পর্কে যখন পড়বে, তখন তারা যেই জিনিসগুলো যৌক্তিক সেই জিনিসগুলোই শুধুমাত্র গ্রহণ করবে, যেই জিনিসগুলো অযৌক্তিক না, যে জিনিসগুলো আমি আমার সমাজ থেকে শিখে আমিও ফলো করে গেছি, সেই জিনিসগুলো গ্রহণ করবে না। শ্রী চৈতন্যদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন জাতপাত প্রথার বিরুদ্ধে, তার যে কাজ সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার অনেক কাজ আছে যেগুলো আমরা অ্যাকসেপ্ট করি না, যেগুলোকে আমরা যৌক্তিক বলে মনে করি না। তার মানে হচ্ছে আমরা কোনো মানুষকেই মানে অমুক মানুষ যেহেতু বলছে সেহেতু সব কিছু গ্রহণ করতে হবে, মানে অ্যাজ এ হোল অ্যাকসেপ্ট করে নিই, তা কিন্তু না, বুঝতে হবে। যেমন সক্রেটিস, যেমন ধরেন সক্রেটিস, সক্রেটিস দাস প্রথার পক্ষে তার কিছু কিছু কথা আছে,
এই কথাগুলো কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি না। এই অ্যারিস্টটল অ্যারিস্টটল কিন্তু দাস অ্যারিস্টটল এবং প্লেটো এই দুজনে কিন্তু দাস প্রথার পক্ষে, এবং প্লেটো তার ইসে চারটা শ্রেণীতে ভাগ করেছিল একটা আদর্শ রাষ্ট্রে, আদর্শ রাষ্ট্র কিরকম হবে, আদর্শ রাষ্ট্রে কবিদের কোনো স্থান নাই, আদর্শ রাষ্ট্রে চারটা মানে ক্যাটাগরির মানুষ থাকবে, এইভাবে মানুষকে ভাগ করেছিল। এবং তার মানে কিন্তু এটা না, প্লেটো অত্যন্ত বড় দার্শনিক, দর্শনের জগতে প্লেটোর মতো প্রভাবশালী আর কেউ নাই। দর্শনের জগতে প্লেটো হচ্ছে গিয়ে মনে করেন রাজার মতো, হ্যাঁ, প্লেটোর থেকে বাইর হওয়া, দর্শন যে ফিলোসফি যে পড়ছে সে প্লেটো থেকে বাইর হইতেই তার মানে আধুনিক যুগে বের হয়েছে, আধুনিক যুগে যারা আধুনিক দার্শনিক যারা তারা সবাই প্লেটো থেকে বের হয়েছে। কিন্তু একটা সময় ছিল যখন প্লেটো দুর্দান্ত প্রতাপ করতো দর্শনের জগতে, দর্শনের জগতে প্লেটো ছাড়া আসলে কিছুই সেন্স মেক করতো না, প্লেটোর যে মানে সেগুলো এত প্রভাবশালী ছিল। কিন্তু তার মানে তো এটা না যে প্লেটোকে আমরা মহামানব হিসেবে ধরে প্লেটোর সব কথাকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, তা তো না। প্লেটোকেও আমরা চুজ করছি, প্লেটোর ভিতর থেকে কোন জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করব, কোন জিনিসটা রিজেক্ট করব। অ্যারিস্টটল অ্যারিস্টটল এত বড় মহাপণ্ডিত, সারা পৃথিবীতে এত বড় বড় পণ্ডিত আর কখনো আসেও নাই, আসবেও না ভবিষ্যতে, তার সময় প্রেক্ষাপটটা মাথায় রেখে বলতেছি। তা সেই যেরকমের বড় পণ্ডিত ছিল, জ্ঞানের এমন কোনো, তার সময় বলা হয়তো জ্ঞানের এমন কোনো শাখা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে অ্যারিস্টটল হাত দেয় নেই, মানে জ্ঞানের সমস্ত শাখা সে খুঁটানাটি সেই আ করে ফেলাইছে। এত বড় পণ্ডিত যা যে হচ্ছে পুরা সারা পৃথিবীর জ্ঞান জগৎ দাপায় বেড়াইছে অ্যারিস্টটল, তাকেও তো আমরা তার সব কথা তো আমরা গ্রহণ করি না, তার কথা তো আমরা যৌক্তিকভাবে বিচার বিশ্লেষণ করি, তার কথার ভিতরে যেই জিনিসগুলো সঠিক সেই জিনিসগুলো গ্রহণ করি, যে জিনিসগুলো সঠিক না সেই জিনিসগুলো গ্রহণ করি না। আচ্ছা, আমাদের সাথে বাঁশবিহারী ভাই আছে, বাঁশবিহারী ভাইকে আমরা একটু আমি একটু জিজ্ঞেস করতে চাই। বাঁশবিহারী ভাই, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন, এই যেটা নিয়ে আলোচনা হচ্ছে? হ্যাঁ আসিফ ভাই, ওই শ্রী চৈতন্য দেবের যে কথা হচ্ছে আর কি, একদিন তো সেদিনকে বলাই হলো যে শ্রী চৈতন্য দেব একটা অদ্ভুত দর্শন ভক্তিবাদ, ওরা আন্দোলনটাকে ভক্তিবাদ বলে। তো সাউথ ইন্ডিয়াতেও এরকম একই সময়ে আরো দুই একজন এসেছিল। তো এখানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে মানুষ মানুষ এই হরিনাম সংকীর্তন এইসব করতে গিয়ে খানিকটা মানে যেটাকে বলা হয় বীর্যহীন হয়ে যাওয়া, অর্থাৎ কর্ম টর্ম ত্যাগ করে দিয়ে সারাদিন ওই হরে কৃষ্ণ করো, জগতের দুঃখ মোচনের জন্য এই 16 অক্ষর 8 মন্ত্র নাকি সব আছে বৈষ্ণবদের, এগুলো করো, হ্যাঁ এইসব মানে, তারপর টোলের বৈষ্ণব শাস্ত্র পড়ো, এই 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 দিকে নিয়ে গেছিলেন। অর্থাৎ কর্মযোগী থেকে হঠাৎ ভক্তি 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 যোগের দিকে চলে গেছিল আমাদের এই ভারতবর্ষের বেশ কিছুটা অংশ আর এইটাই। আর আপনি দর্শন নিয়ে যা বললেন ঠিকই তো বলেছেন, সবটাই কভার করা হয়েছে। শ্রীকৃষ্ণের এই শ্রীচৈতন্যের প্রভাব একসময় ছড়িয়ে পড়েছিল, পরে তো তাকে তার ওই অকাল মৃত্যুর পরে সেটা স্তিমিত হয়ে যায়। আসলে এগুলো সব এগুলো বেসলেস, তো এগুলো তো মানুষের জীবনে খুব একটা মানে ফলপ্রসূ হয়, যার জন্য এগুলো এগুলো মানে বেশি দিন টিকলো না এই আর। এখনো কিছু লোক মেনে চলে, অস্বীকার করার তো উপায় নেই। হ্যাঁ আসিফ ভাই, হ্যাঁ ইউনি সেলুলার আপনি বলেন তাহলে। জি আসলে আমিও আপনার আপনাদের আমার নামটা থেকে আইডিয়া করা হচ্ছে, আমি ডারউইনের তত্ত্বে আসলে তত্ত্ব থেকে ওটাই আমি একটা সেলেরই অংশ এটা বলতে চাচ্ছি। যাই হোক, আমার অনেকগুলো সেল নিয়ে আমি ওটা এককভাবে ধরলাম। যাই হোক, আমার যে সাজেশন ছিল আসিফ ভাই সেটা হচ্ছে, এটা আমি আপনার সাথে পুরোপুরি সহমত, আপনাদের অর্ণব ভাই ইদানিং বারিয়া ভাই এসছেন, আর অমিত দা আছেন, তারপরে যাই হোক আর যারা যারা আছেন। আর একটা কথা আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হচ্ছে সাবলটন ভাই কোথায়, ওনাকে আসে না বলতে পার বলবেন কি, না বলতে চাইলে সমস্যা নেই, বলতে পারবো না ভাই, বলতে পারবো না। আচ্ছা আচ্ছা ফাইন। আচ্ছা আমার যে সাজেশনটা একটু ছিল সেটা আপনি শুনেন, তারপরে আমরা আপনার যখন আমাদের ইয়ে করেন কোনো মুমিনকে যুক্ত করে তাকে, যখন তারা পুরোপুরি কথা বলে গালিগালাজ করে, তখন যে আপনি তখন তাকে হালকা দেন, তো ওই সময় যদি আমরা সাজেশন আগে কিন্তু আগে প্র্যাকটিস আপনি করতেন এবং সচেতন ভাবে করতেন, কিন্তু ইদানিং আর করেন না, সেটা হলো যে এই গালিটা দিচ্ছি তুই তোর নবীর এই গালিটা দিচ্ছি সম্পূর্ণ পাপটা তোর হবে, মানে দ্বিতীয়বার এসে আপনাকে ডিস্টার্ব করবে না, জায়গাটা ব্লক করে রাখবে না। আমি মানে আমার সাজেশন এইখানেই যে আপনি যখনই ওই মানে মোমিনরা যখন নামাজ পড়ে বিসমিল্লাহ বলে ওই রকমই যে এইটা বলে নেওয়া যে এই গালিটা তোর দিচ্ছি, কোনো মনে কোনো মুসলমানরা তোকেই হবে, তোর সমস্ত পাপটা তোর হবে, তুই যা তুই বিশ্বাস করিস সমস্ত পাপটা তোর হবে, তুই এই পাপের সম্পূর্ণ 100% তুই পাবে, যাতে পরবর্তীতে এসে সে আপনার জায়গাটা ব্লক করে না রাখে, আপনার সময় নষ্ট না করে। আমার এই সাজেশন ছিল। আচ্ছা ঠিক আছে ইউনি সেলুলার ভাই, আপনি আগে করতে এটা নিয়ে করেন না, আমি আপনার সম্পূর্ণ এই ভিডিও দেখি আর
একটু লেখাপড়াও করি। আর আমার আমাদের যে বাংলাদেশ, আমি বাংলাদেশে এখানে পরিবেশ করি, আমি আজকে অভিযোগে দুই অক্ট নামাজ করেছি, আমি একটা গ্রুপের লিডার, আমার একটা টিমের মানে আমি আমার যেখানে ওয়ার্ক করি আমার কাজের আমি লিডার, কিন্তু আমি নামাজ পড়ছি কিন্তু দুই অক্ট, কিন্তু আমি জানি আমি করছি কিন্তু ওদেরকে লিড করার জন্য, কিন্তু আমি আমি আমার মধ্যে থেকে জানি ওদের সাথে যদি নামাজে না যাই আপনাকে যে সেই অপশনটাই দেয় নাই যারা, যে আপনি নামাজ পড়বেন কিনা এটা সম্পূর্ণ আপনার বিষয়, এই অপশনটাই দেয়নি যারা, তাদেরকে কিভাবে মানে বুঝায় বকা দিতে হবে, তাদের দিলে এই আঘাত দিলে যেন সবাই একসাথে দিলে আঘাত না পায়, এটা আপনি বোঝানোর চেষ্টা করতেছেন। আমি বলতেছি না আপনার সাজেশনটা রং, আমি বলতেছি মানে আমি আমাকে অনুভব অনুভব আমাকে এখন কথা শুনছেন, আই হ্যাভ নো অপশন, আমার এই চাকরিটা কন্ট্রোল করতে হবে, এবং আমি যদি ওদের সেটা তো আমার পয়েন্টে আরো বেশি স্ট্রং করে যেগুলো আপনি বলতেছেন, আপনি যেগুলো কথা বলতেছেন সেটা তো আমার পয়েন্টে স্ট্রং করে যে আপনাকে সেই স্বাধীনতাটা দেয় নাই যে আপনি নিজে নামাজ পড়বেন কি পড়বেন, সেই স্বাধীনতা তো আপনাকে দেয় নাই, তাহলে তো আর আপনি তাদেরই যেন দিলে একটু বেশি আঘাত না পড়ে এই জন্য আর কি সাজেশন দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ না ও আমি ওদের মাঝে মাঝে ওদের বিপক্ষে জিতে হয়, মানে এমন এমন কথা আসে যেমন ওরা এই যে এই কিভাবে আমলটা নামাজ পড়ার সময় আমলটা বলতে হবে এই নিয়ে ওরা পড়ে আসে বুঝছে, এই কেউ হাত উপরে বাচ্চা কেউ নিচে বাচ্চা এসব নিয়ে ওরা কথা বলে, আমি এখানে থাকি না বলে, কিন্তু ওদের সাথে দুই অক্ত নামাজ পড়তে হয় জোহর আর আসর, তা যাই মাঝে মাঝে যাই না, কাজ বেশি থাকলে আমি হাত ধরি না, কারণ আমার ইচ্ছা আমার দেশে আর থাকবো না বেশি, ওই আপনাদের সাথে আমার আপনাদের প্রত্যেকটা এই শুনি আমি লাইভ শোনা হয় না প্রতিদিন, তো পরবর্তীতে পরবর্তী শুনি, আসলে এখন পড়তে কষ্ট হয় বুঝছেন, সারাদিন আমার কম্পিউটারের থেকে চোখ দিয়ে দেখাতে দেখাতে এসে পড়তে পারি না, শুনি যতটা বুঝি। আর আমার আমার মনে আসিফ ভাই একদিন বলছিলেন যে ওনার উনি খুব ছোটবেলা থেকে নাস্তিক, ভাই বিশ্বাস করেন যারা নাস্তিক তাদের মনে প্রথম থেকেই এই সন্দেহটা আসে, কোশ্চেন আসছে, আমার আমারও এসেছিল সিক্স সেভেন থেকে, আমি আমি প্রথম থেকে সন্দেহ ছিল আমার মনে, কিন্তু ইদানিং পড়তে 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 আসিফ ভাইয়ের কথা শুনতে শুনতে আপনাদের সবার কথা শুনতে শুনতে আমি কনফার্ম হয়ে গেছি বুঝছেন, এই কনফার্মেশন আমার অনেক আগের থেকে ছিল, কিন্তু এটা প্রকাশ করা যায় না, বাংলাদেশে কোন এত বেশি করাপশন এবং এত বেশি ওয়াজ হয়, এত বেশি নামাজ রোজা করে কিন্তু করাপশন তার চেয়ে বেশি আরে যাচ্ছে, তাহলে মানে এই যে ধর্ম ধর্ম যদি ভালো হতো, এই বই যদি আমাদের অন বুকস অন বুক অন বুক যদি সবকিছু হতো, তাহলে কিন্তু বাংলাদেশ আজকে এখানে থাকতো না, এগিয়ে যেত, এত ওয়াজ হয় শীতকালে, আপনি আমরা তাহলে আমাদের সমস্যা কি আছে ভাই, যে আমরা মনে যে কোনো একজন মুমিন বা যেই যুক্ত হয় মনে করে যে আমরা তার ইয়াটা প্রপারলি বুঝতে পারবো না, যেখানে আমরা বুঝতে পারবো না সেখানে আমরা ক্লারিফিকেশন নিতে যাবো, বাট দ্য থিং ইজ প্রেফারেবল তো এটাই যে ভাই আপনার হাতেও সময় কম আমার হাতেও সময় কম, এলাবারেট না করে জাস্ট একটু পয়েন্ট আকারে বলে যে যেটাই বলতে যাচ্ছেন আপনি, তাই না, ওইটাই তো আমাদের জন্য ভালো হয়, যদি কোনোটা তো কনফিউশন হয় আমরা নিজেরাই বলবো যে ভাই এই জিনিসটা একবার একটু ডিটেল বলেন, আমাদের এই পয়েন্টটা মেক করতে ক্লিয়ার হবে, দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ আমরা মানে সবসময় এটা বলি যে আপনারা একটু সংক্ষিপ্ত ভাবে বলবেন কথা, তাহলে একটু সুবিধা হয়, আমি সংক্ষিপ্ত ভাবে বলবো না, আমি বিস্তারিত বলবো, বুঝছেন এটা তো অফকোর্স আপনি তো শুধুমাত্র তার জন্য বলতেছেন না, আপনি তো দর্শকের জন্য বলতেছেন, সেখানে তো কিছু দেখানোর দরকারই আছে অবশ্যই, নানা ধরনের লোক থাকে। হ্যাঁ ঠিক আছে আমরা আরেকজন।